আসসালামু আলাইকুম আব্রিম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আলোচনা করবো ডেলিউ ইউজ সেন্টেন্স পার্ট ওয়ান আশা করি সবাই এনজয় করবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমরা কথা না পারি আমরা আমাদের আলোচনায় চলে যাবো আমাদের প্রথম সেন্টেন্স দেখে নেব আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে চলো এটা করা যাক আমরা যদি কাউকে বলি যে চলো এটা করা যাক তাহলে এটাকে ইংলিশে বলতে পারে ডু ইট চলো এটা করা যাক লেটস ডু ইট চলো এটা করা যাক লেটস ডু ইট সে যাবো এটাকে কাজে লাগাও মেক ইট ওয়ার্ক এটাকে কাজে লাগাও মেক ইট ওয়াক এটাকে কাজে লাগাও মেক ইট নেক্সট সেন্টেন্সে যাবো আমাকে সাহায্য করো গিভ মি করো গিভ মি করো গিভ মি হ্যান্ড নেক্সট সেন্টেন্সে যাবো তুমি কি তাই মনে করো তুমি কি তাই মনে করো ডু ইউ ডু ইউ থিঙ্ক সো তুমি কি তাই মনে করো ডু ইউ থিঙ্ক সো ডু ইউ থিঙ্কো তুমি কি তাই মনে করো তুমি কি তাই মনে করো ডু ইউ থিঙ্ক সো তুমি কি তাই মনে করো ডু ইউ থিঙ্ক সো নেক্সট সেন্টেন্স যাবো আমি এতে অভ্যস্ত আম ইউজ টু ইট আমি এতে অভ্যস্ত আম ইউজ টু ইট আম ইউজ টু ইট আমি এতে অভ্যস্ত আম ইউজ টু ইট নেক্সট সেন্টেন্সে যাব যত দ্রুত সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা যদি কাউকে বলি অন্য কিছু সামথিং এলস আমরা যদি বলি আর কিছু তখন বলবো যে সামথিং এনিথিং এলস আর কিছু আর কিছু যদি বলি অন্য কিছু সামথিং এলস আর যদি বলি আর কিছু তখন বলবো সামথিং এলস আমি চলে যাচ্ছি আম লিভিং আমি চলে যাচ্ছি আম লিভিং আমি চলে যাচ্ছি আম লিভিং এটা পড়ার উপযুক্ত সময় ইটস হাই টাইম টু স্টাডি আমরা একটু মাথায় রাখবো ইটস হাই টাইম ইটস টাইম ইটস হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে বারবার বেস ফর্ম বসে এটা পড়ার উপযুক্ত সময় ইটস হাই টাইম টু স্টাডি এটা খাওয়ার উপযুক্ত সময় ইটস হাই টাইম টু ইট এটা লেখার উপযুক্ত সময় ইটস হাই হাই টু টু রাইট এটা যাওয়ার উপযুক্ত সময় গো বিভিন্ন করতে পারি আমরা যদি কাউকে বলি যে শান্ত হও অথবা শান্ত হও কি হয়েছে অথবা দুইভাবে বলতে পারি এটা হচ্ছে খাম ডাউন অথবা কুল ডাউন খাম ডাউন অথবা কুল ডাউন বা বলতে পারি শান্ত হও খাম ডাউন আর কুল ডাউন এটা কোনো ব্যাপার না ইটস ডাজন্ট ম্যাটার